আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাকে আজকের আয়োজক কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, মাদক দ্রব্য নেশাদার দ্রব্যের ভয়াবহতা। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না হাত তোলেন। ওই কয়জন বুঝতে পারছে না, ঠিকই ধরেছি। আজকের আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য এবং মাদক দ্রব্য ভয়াবহতা, মানে এর ক্ষতি আমরা কোন কোন দিক থেকে বুঝতে পারি বা বুঝতে পারি না, এ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পর্যালোচনা করব। তার পূর্বে কয়েকটি কথা, গোটা বিশ্ব জগতে যাদেরকে আমরা সবচেয়ে উন্নত বিশ্ব বলে মনে করি সেগুলো কোন বিশ্বগুলো? ওয়েস্টার্ন কান্ট্রি, মানে পশ্চিমা বিশ্বগুলো সবচেয়ে আমরা উন্নত বিশ্ব মনে করি এবং তাদেরকে আমরা অনুকরণ করে চলি। তারা যে ল, যে মডার্ন আইন বা ল দিয়েছে, যেটাকে তারা সঠিক মনে করে, আমরা সেটাকে সঠিক বলি, চাই বুঝে বলি বা অজ্ঞাতসারে বলি বা আছে না নাই কথা বলেন। পশ্চিমা বিশ্বগুলো এখন বর্তমান প্রেক্ষাপটে দেখাচ্ছে যে নারীর অধিকার মানে নারীকে উলঙ্গ হয়ে চলতে হবে। বাংলার মানুষ আমরা অবুঝ, আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কালচার দেখে আমরা আজকে একই কথা বলছি যে নারীর যত পোশাক থাকবে না ততটাই নারীর অধিকার এবং নারীর এগুলোই অধিকার বলে আমরা প্রচার করছি কি করছি না? করছি। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় যে পশ্চিমা বিশ্ব যে রিপোর্টগুলো পেশ করে এর ক্ষতির দিকগুলো, এবং আমরা সকলে জানি গোটা আন্তর্জাতিক লেভেলের স্বাস্থ্য সচেতন কেন্দ্র, সেটাকে আমরা এক বাক্যে জানি হু, তাদের রিপোর্ট বলছে গোটা বিশ্ব জগতে মানুষ মাদকতায় আসক্ত হয়েছে প্রায় 90% মানুষ। কত শতাংশ? এটাকে চারটেখানে মনে করলেন। বাংলাদেশের দৈনিক ইনকিলাব 2011 সাল পৃষ্ঠা নাম্বার 21-এর রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশে 43% মানুষ তারা হচ্ছে নেশাজাত দ্রব্যের সঙ্গে তারা অতপ্রতভাবে জড়িত। কত পার্সেন্ট? 43%। আর এই নেশাজাত দ্রব্য যারা খায় বা পান করে, এই খাওয়া পানকারীদের মধ্যে শুধু পুরুষরা এগিয়ে এমনটা নয়, বরং 20% নারীরাও আছে। মানে টোটাল 100-এর মধ্যে 20 জন এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নারীরাও এই নেশাজাত দ্রব্যের সঙ্গে আক্রান্ত। আমরা অনেকে মনে করি নেশাজাত দ্রব্য বলতে কোনটা? মদ ডাইরেক্ট, যেটা পান করা যায়, যেটা বিভিন্ন হোটেলে বিক্রয় করা হয়, যারা মদ খেয়ে মাতলামি করে। কিন্তু দেখবেন অনেকে মদ খেয়ে মাতলামি করলেও ঠিক পাশের বাড়ির মানুষের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা ফিতনা ফাসাদ করে মদ খেয়ে, আছে না নাই? কিন্তু কখনো কোনো মাতালকে দেখবেন না মদ খেয়ে মাকে বউ বলছে আর বউকে মা বলছে, আছে কথা বলেন? মানে এত বড় মাতাল কেউ নাই, কিন্তু তারপরে গোটা বিশ্ব জগতে এই নেশাদার দ্রব্যের ভয়াবহতা নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করবো। প্রথমে পরিসংখ্যান, চলেন কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে শুধু পেশ করি, যেখান থেকে আপনারা বুঝতে পারেন মাদক দ্রব্য চতুর্দিক থেকে কত কঠিন থেকে কঠিনতর আমাদের পরিস্থিতিকে করে তুলেছে। প্রথম কথা, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কোনো দেশে যদি যুদ্ধ লেগে যায়, কোনো দেশে যদি মহামারীতে আক্রান্ত হয়ে যায়, এতে যে পরিমাণে না ক্ষতি হয়, এর চাইতে অধিক পরিমাণে ক্ষতি হয় যুব সমাজের মধ্যে যদি মাদকতায় তারা আসক্ত হয়ে যায়, তাহলে একটা বড় যুদ্ধ অথবা মহামারীর চাইতে দ্বিগুণ তিনগুণ চারগুণ ক্ষতি বেশি হয়। এই কথা কি আপনি অনুধাবন করতে পারেন? তার এই কথাটা বাস্তবতা আছে। নেশাদার দ্রব্যের কারণে যুব সমাজ, তরুণ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগুলোর আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনার সামনে উল্লেখ করব। প্রথমত আলোচনার দুটো অংশ হবে, এক আন্তর্জাতিক প্রেক্ষাপট, আর দুই হচ্ছে ধর্মের আলোকে নেশাদার দ্রব্যের ভয়াবহতা। দুই দিক থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আন্তর্জাতিক প্রেক্ষাপট, আপনি জানেন নেশাদার দ্রব্যে প্রতিদিন কত কোটি টাকা মানুষ খরচ করে, জানা আছে? একটা আইডিয়া করেন তো ভাই। ধরেন বাংলাদেশের নেশার পেছনে প্রতিদিন ক100,000 টাকা খরচ হয়, জানা আছে? একটু চেষ্টা করেন। আচ্ছা, মোটামুটি আইডিয়াতে, মানে আইডিয়াকে ঢিল মারা বোঝেন, অন্ধকারে ঢিল মারা যদি লেগে যায়, তো একটু ঢিল মারেন তো শ্রোতা বন্ধুরা। একদিনে 1 কোটি, 100 কোটি, 15 কোটি, মাশাআল্লাহ, শ্রোতারা খুব চালাক আছে, বলছে কে একটা লেগে যাবে। আন্তর্জাতিক রিপোর্টটা তারা বলছে যে প্রতিদিন যে নিম্নমালের মানে মিসকিন
কিছু নেশাখোর আছে, মিসকিন নেশাখোর কারা জানেন, যারা বিড়ি খায়, এ হচ্ছে মিসকিন নেশাখোর। মানে নেশার জগতে সব চাইতে অল্প দামে কেউ যদি নেশা করতে চায় তাকে কি খেতে হবে? বিড়ি। আর এর চাইতে একটু ভদ্র নেশাখোর সিগারেট। আর এর চাইতে হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি কেউ নেশা করতে চায় তাহলে খেতে হবে মদ। তো এই পরিসংখ্যাটা বলছে যে নেশাখোর সর্বনিম্ন একজন নেশাখোর প্রতিদিন 50 থেকে 100 টাকা খরচ করে। কত টাকা? আচ্ছা আপনাদের এখন বিড়িখোর তাদের খরচ কত প্রতিদিন? দেখেন 50-এর মধ্যে থাকবে। আর যারা একটু উঁচু স্তরে মদপান করে, হতে পারে বিয়ার বা ফেন্সি ডিল বা উঁচু মানে আরো যেগুলো আছে যেগুলো হোটেলে গিয়ে বন্ধুদের সঙ্গে খাই, এক টেবিলে বসলেই 1,000 থেকে 1,500 টাকা খরচ আছে না নাই? আছে। তো বাংলাদেশের রিপোর্ট বলছে, শুধু বাংলাদেশের রিপোর্টটা আপনাকে শোনাচ্ছি, যে গড় গড়ান প্রতিদিন 43% 43% মানুষ যদি তারা নেশাখোর হয় আর গড় গড়ান তাদের প্রত্যেকের যদি 200 টাকা খরচ হয়, কত টাকা কথা বলেন? কেউ 1,200 টাকা খরচ করছে হোটেলে গিয়ে মদ খাচ্ছে সরাসরি, আছে না নাই? কেউ প্রতিদিন শুধু বিড়ি খেয়ে থেকে যাচ্ছে 50 টাকাতে, কেউ দেখছে 500 টাকা খরচ করছে মদের পেছনে। এখন গড় গড়ান বাংলাদেশের রিপোর্ট বলছে যারা মদ খায় প্রতিদিন 200 টাকা গড় গড়ান খরচ। বাংলাদেশের মানুষের সংখ্যা কত? 2019 সালের উইকিপিডিয়া অনুযায়ী বাংলাদেশের বাংলাদেশের মানুষের সংখ্যা 18 কোটি, কিছু কম বেশি হবে 18 কোটি, আপনার বাংলাদেশের রিপোর্ট বলছে। তার মানে 43% যদি হয়ে যায় প্রায় ধরে লাখভাগ 9 কোটি মানুষ বাংলাদেশে তারা নেশায় আসক্ত। আর 900 কোটি মানুষ, সরি 9 কোটি মানুষ প্রতিদিন কত টাকা খরচ করছে? 200 টাকা করে। এখন যোগ লাগান, একজন যদি 200 টাকা হয়, 200 টাকা গণিত কত? 9 কোটি মানুষ, তার মানে কত হচ্ছে? 1,800 কোটি শুধু বাংলাদেশে। চিন্তা করতে পারছেন? 200 টাকা করে গড় যদি বাংলাদেশে যদি 1,800 কোটি টাকা প্রতিদিন বাংলাদেশের মানুষ শুধু নাক দিয়ে মুখ দিয়ে আর পেছন দিয়ে বের করে দিচ্ছে, 5 পয়সা প্রধান নাই। 1,800 কোটি চিন্তা করতে পারছেন? বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা তারা বলছে এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে একটা রাষ্ট্রে যদি অর্থনীতি বৃদ্ধি করতে হয় তাহলে প্রথম কন্ট্রোল যেটা করতে হবে সেটা নেশাজাত দ্রব্য, তাহলে মাদক আসক্ত যেটা আছে এর যে নিষিদ্ধ করে দেওয়া হয় প্রতিদিন বাংলাদেশে কমপক্ষে 2,000 কোটি টাকা, এটা একদম বাংলাদেশের ফান্ডে থেকে যাবে মানুষের স্বাস্থ্য সচেতনের জন্য। তারা ব্যবহার করলে বাংলাদেশ উন্নত হবে না অবনত হবে? কথা বলেন, উন্নত হবে। একটা দিন চিন্তা করা যায় 800 কোটি। আর এটা সহজ হিসাব আপনার সকলে জানেন, ওটা যদি 800 কোটি নাও করেন, গড় গড়ান মাত্র 50 টাকা করে ধরেন, তাহলে কত আসবে? 4.5 তো নাকি? 4.5। এটা কি আন্তর্জাতিক রিপোর্ট না, শুধু বাংলাদেশ ছোট্ট একটা জায়গা, আর গোটা বিশ্ব জগতের চিন্তা যদি করেন শুধুমাত্র আমেরিকাতে প্রত্যেক দিন, শুধু আমেরিকাতে প্রত্যেক দিন 346 কোটি টাকার শুধুমাত্র মাদকদ্রব্য বিক্রি হয়, 346 কোটি টাকা। চিন্তা করতে পারছেন এই অ্যামাউন্টটা কত বড়? চীনে, যেটা আমরা আন্তর্জাতিক এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বেশ ভালোই, তাদেরও অজস্র অসংখ্য কোটি কোটি মার্কিন ডলার শুধুমাত্র তারা এই মাদক, বিভিন্ন প্রকার মাদকের দ্বারা তারা অর্থনৈতিক থেকে তারা সফলে যাচ্ছে, কিন্তু মানুষকে তারা একদম ধ্বংসের দিকে দিয়ে চলে যাচ্ছে। আর একটা রিপোর্ট বাংলাদেশের 1990 সালের দৈনিক ইনকিলাব পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারা বলছে বাংলাদেশে যতগুলো সড়ক দুর্ঘটনা হয়, কি দুর্ঘটনা মানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট যেগুলো হয়, যতগুলো হয় তার মধ্যে 45% 45% ড্রাইভারকে দেখা গিয়েছে তার নেশার সঙ্গে আসক্ত ছিল, মানে যখন ড্রাইভ করছিল শেষে মদ খেয়েই তারা ড্রাইভ করছিল। আর বাংলাদেশে গড় গড়ান প্রত্যেক বছরে 1,325 জন করে শুধু সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছরে। কেন? কারণ কি? নেশাজাত দ্রব্যের এটা ভয়াবহতা, এটা বাস্তব ভয়াবহতা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। গত পরশু দিন আমরা প্রোগ্রাম করে যাচ্ছিলাম, জায়গাটা ছিল জামালপুর টু ঢাকা, অ্যাক্সিডেন্ট হয়েছিল টাঙ্গাইল শহরে, মানে একদম রোডের ওপরে, রাত প্রায় 3টে সরি 4টে হবে। আমরা গাড়ি নিয়ে চলে আসছি পাশ গেটে, হঠাৎ দেখছি একটা গাড়ি একটা সাইডে বসে আছে, 4-5 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে ওখানে পড়ে আছে, একজন মানুষও নেই পাশে। আমাদের ড্রাইভার ভাই সঙ্গে সঙ্গে গাড়িটাকে ব্রেক মেরে বলছে, ভাইজান এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে,
প্রায় চারটে রাত্রি বাজে, একজন মানুষও তার পাশে দাঁড়িয়ে নাই। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক করলেন। আবু ওয়াসি ভাই ছিলেন আমাদের, আমি ছিলাম, আমার ড্রাইভার ভাই ছিলাম, আমরা সকলে নামলাম। নামার পরে চারিদিকে দেখছি কোনো মানুষ নেই, একজন মানুষ গোটা শরীরে রক্ত আর রক্ত, পাশে একজন মানুষ একদম মারা গিয়েছে, উল্টা পাল্টা হয়ে পড়ে আছে। এত ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে কখনো দেখি নাই। আর একটা মানুষ মানে মাথাতে এমনভাবে লেগেছে, দৌড়তে 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 কমপক্ষে 30 মিটার দূরে গিয়ে রাস্তায় মৃত অবস্থায় লাশ পড়ে আছে, একজন জঙ্গলে পড়ে আছে। ঘটনার সর্বশেষ সিদ্ধান্ত এটাই যে পরবর্তী সময় দেখা গেল যে রাত্রিবাতে তারা গাড়ি চালাচ্ছিল এবং আমার যতটা সম্ভাবনা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা মাদক তথা নেশা করার পরেই তারা ওইখানে গিয়েছে অ্যাক্সিডেন্ট করেছে। কেননা তার গাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা প্রকাশ্যে বলছি না, গাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা প্রকাশ্যে বলা যাচ্ছে না। এখান থেকে অনুমান করা যায় যে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য অন্য কোনো কারণ নেই, নেশাজাত দ্রব্য পান করা খাওয়া খেয়ে সে মাদকাসক্ত হয়ে গিয়ে একটা পরিবার থেকে নয় চারটে পরিবার একদম শেষ হয়ে গেল। এরকম বাস্তব দেখেছেন কি দেখেন না, কথা বলেন ভাইজান, বাস্তব দেখা যায় কি যায় না? বাস্তব দেখা যায়। চিন্তা করে দেখেন প্রত্যেকটা দেশের যতগুলো সড়ক দুর্ঘটনা হয় তার যদি 40% শুধু মাদকের কারণে হয়, এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর নয়? ভয়ঙ্কর। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা যে আমাদের বর্তমান সমাজে মদ যেটা আছে সেটাকে শুধু আমরা মনে করি হারাম, কিন্তু মদের পরে আরও যে কিছু নেশা জাত দ্রব্য আছে যেগুলো আমরা হারাম মনে করি না, মনে করি কথা বলেন, আমরা মনে করি না, বরং আমরা কি মনে করি গেল এগুলো মুকরু। হুজুররা মাকরু ঠিকভাবে বলে না, মুকরু দেয় বলে, আছে না নাই কথা বলেন? এবং আমরা বাঙালি মানুষ আমরা তো জানি যে হুজুর যদি মুকরু বলে হুজুর নিজে খাই জর্দা, তো এটা মনে হয় ভালো কিছুই হবে। আসলে শব্দটা মাকরু, মাকরু মানে কি জানেন? মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে নিন্দনীয়, মানে মাকরু শব্দের বাংলা অর্থ এইগুলো, মানে আপনার হুজুর মাকরু খাচ্ছে মানে হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কি খাচ্ছে কথা বলেন? হুজুর হচ্ছে আপনার খারাপ খায়। ভাই বলেন খারাপ কোনো জিনিস, অপবিত্র কোনো জিনিস ইসলামে বৈধ হতে পারে? এর জন্য জনসাধারণের সামনে দলিল দেওয়ার প্রয়োজন নেই। বারবার একাধিকবার আলোচনা শুনেছেন আমার পূর্বের শেখ, কমপক্ষে 4 থেকে 5টা তিনি শুধু হাদিসে মুবারক আপনার সামনে শুনিয়ে গেছেন। নবী আলাইহিসসালামের মুখের বাণী, মুখনিঃসৃত বাণী যে কুল্লু মুসকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তা সবগুলো হারাম। এই হাদিস আহলে হাদিসরা বলতে 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 ছোট্ট বাচ্চা ছেলে সে না মুখস্থ করে তার মুখস্থ হয়ে যায়। যায় কি যায় না? কিন্তু বড় বড় হুজুর আছে যারা নিজেরাই নেশাখোর মাতাল, এই নিজের নেশা করার জন্য এই হারাম দ্রব্যগুলোকে তারা হারাম বলতে চায় না, আছে না নাই? আছে। এই জন্য আমি বলেছি সমাজে দুই ধরনের ওলামা আছে, দুই ধরনের আলেম আছে, একজন ওলামাই ক্রাম আর একটা আছে ওলামাই ক্রাইম, বুঝতে পেরেছেন? আরে সম্মানিত ওলামাগণ, আর ওলামাই ক্রাইম মানে এটা ক্রিমিনাল, এই ক্রাইম করছে জনসাধারণের সামনে, মানুষকে জনসাধারণের সঙ্গে ধোকা দিচ্ছে। কয়দিন আগে দেখেছেন না আমার একজন কিউট বয় আছে, নাম জানা আছে, ওই কিউট বয়কে প্রশ্ন করেছে যে শেখ আমাদের অনেক হুজুররা তো জর্দা দিয়ে পান খায়, তো জর্দা খাওয়া যদি হারাম হয় তো আমাদের হুজুররা কেন খায়, এ বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন। আমার কিউট বয় হাসি মুখে খুব রসিয়ে রসিয়ে বলছেন, দেখেন একটা ওসুল আছে ইসলামের, সে ওসুল হচ্ছে দুনিয়ার সমস্ত খাবার হালাল, যদি হারামের দলিল না পাওয়া যায় এ ওসুলটাকে কাজে লাগিয়ে, বলছে আম খাওয়া কেন হালাল যেহেতু আম হারাম হওয়ার দলিল নাই, ভাত খাওয়া কেন হালাল যেহেতু ভাত খাওয়া হারাম এর কোনো দলিল নেই, পাঙাশ মাছ খাওয়া কেন হালাল যেহেতু হারাম হওয়ার দলিল নেই। আমার কিউট ভাই এটা দিয়ে বলছে, তাহলে জর্দা খাওয়া যারা হারাম বলছে, জর্দা খাওয়া হালা মানে হারাম এর দলিল কোরআনেও নেই হাদিসেও নেই, অতএব ইহা থেকে ইহাই প্রমাণিত জর্দা খাওয়া একদম হালাল। এটা এটা ওলেমাই কিরাম না ওলেমাই ক্রাইম? এটা হচ্ছে ওলেমাই ক্রাইম, এই নামটা মনে রাখবেন। সমাজে ওলেমাই ক্রাইম আছে না নাই? ওলেমাই ক্রাইম আছে। একদম ইহুদিদের সময় ছিল কোরআনের ভাষাতে তাকে বলা হয় ওলেমাই সু, সুরা আরাফ খুলবেন
175 থেকে 190 নম্বর পর্যন্ত আয়াতে আল্লাহ ওলামায়ে ক্রাইমের কিছু ঘটনা উল্লেখ করেছে যারা ইহুদিদের মধ্যে স্বভাব ছিল। হাদিসের ভাষায় কোরআনের ভাষায় তা হচ্ছে ওলামায়ে সু, আর আমি এটাকে নাম দিয়েছি বর্তমান আন্তর্জাতিক ভাষা অনুযায়ী ওলামায়ে ক্রাইম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নবীর হাদিস একাধিক থাকার পরেও তারপরেও এই জিনিসগুলোকে অপব্যাখ্যা করে মানুষের সামনে নেশাজাত দ্রব্যগুলোকে এখন হালাল করে সুন্দর করে তারা জনসাধারণে পেশ করছে। আচ্ছা ওই উসুল যদি আমরা ধরে নিই, যেটা হারাম তার অকাট্য নাস লাগবে, আর সে নাসটা উসুল ভিত্তিক হলে হবে না, নাম ধরে লাগবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? নচেত ওসুল তো হাদিসে মজুদ আছে, ওসুল তো আল্লাহ বলে দিয়েছে কুল্লু মুসকির খামরিন, প্রত্যেক নেশাজাত দ্রব্য এটা নিষিদ্ধ এবং হারাম। এই হাদিসে ওসুল তো মজুদ আছে, এই হাদিস মানে একটা ওসুল একটা কায়দা, এর আলোকেই আমাদের আহলে হাদিস ওলামারা সালাফ গ্রন্থরা বলে গেছেন নেশাজাত দ্রব্য চাই ছোট হোক চাই বড় হোক সবগুলোই হারাম। বিশেষ করে সুনান ইবনে মাজা হাদিসরা 1370 থেকে 1390 নম্বর হাদিস পড়বেন, এখানে কমপক্ষে 20 খানা হাদিস আছে বিভিন্ন দিক থেকে আল্লাহ নবী এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে। যে জিনিস কম খেলে নেশা হয় তার বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। ভাই এই হাদিস আমরা জানি কি জানি না, এখন বলেন তো জর্দা বলেন সিগারেট বলেন আর যে কোনো আমাদের হুজুর যেগুলো খায় সেগুলোতে নেশা হয় কি হয় না? বেশি খেলে নেশা হয় না? একটা ছোট্ট শিশু আছে তাকে এক প্যাকেট গোটা জর্দা মুখে ঢুকিয়ে দিবেন, নেশা হবে কি হবে না? অথবা যারা জর্দা খায় না, অনেক মানুষ আছে জর্দা যারা খায় না, তাদের সামনে যদি হুজুর যদি জর্দা পান খায় বা পাশের মানুষের মাথা চক্কর দেয় কি দেয় না? আরে আমার তো দেয়, কিন্তু ওরা বলছে যে না এগুলোতে নাকি নেশা নাই, এগুলোতে নেশা হয় না। আরে তুমি খাও তোমার সামনে দাঁড়ানো যায় না, আর তারপরে তুমি যদি বলো নেশা হয় না, তো এখানে নেশা না হওয়ার পেছনেই বৈজ্ঞানিক বায়োলজিক্যাল কিছু কারণ আছে। কি কারণ? কারণ ছোট বয়স থেকে যখন দাওরা পাস করছে তখন থেকেই ওই ছেলেটা যদি জর্দা দিয়ে পান খায় তো ভাই বলুন তখন জর্দাতে তার নেশা হবে? কথা বলেন, ও ছোট থেকে জর্দা দিয়ে পান প্রতিদিন খাচ্ছে, এখন এই ব্যক্তির জর্দা তার নেশা হওয়া সম্ভব? তার মানে কি উসুলের ভিত্তিতে জর্দা খাওয়া হারাম নয়, বিড়ি খাওয়া হারাম নয়, সিগারেট খাওয়া হারাম নয়? আরে যে ঘোর মাতাল সে আমাদেরকে বলে জিজ্ঞাসা করবেন যে ভাই এক পেক খান, ও যে এক পেকে কাজ হয় না কি রে, এক পেকে তার কাজ হয় না ভাই, এমন মাতাল আছে না নাই? যদি এক যদি আপনি বলেন যে এক ঢোক মদ খেয়ে আমার কিছুই কাজ হয় না, এখন তার মানে কি এক ঢোক মদ খাওয়া জায়েজ করে দিবেন? কথা বলেন, এক ঢোক মদ খাওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামের মধ্যে প্রথম পর্যায়ে আল্লাহর নবী যখন নবী নন সেই সময়তে মক্কা মদিনা আরব ট্র্যাডিশনের মধ্যে মদ খাওয়া এটা সম্পূর্ণ অনুমোদিত ছিল। কি ছিল? তারা খেতেন ট্র্যাডিশনাল ভাবে, নিষিদ্ধ তাদের কাছে এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহির ঝর্ণাধারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করতে থাকলেন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 প্রথম মদকে হারাম ঘোষণা করার জন্য আয়াত ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে বলছেন আপনাকে যখন কোনো ব্যক্তি যখন জিজ্ঞাসা করে আসনুকালুল খাম, যখন খামর সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তখন তাদেরকে জানিয়ে দেন যে মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। ভাই মদে উপকার আছে তোমাকে কোরআন স্বীকার করছে, মদে উপকার আছে না নাই? মদে উপকার আছে আবার মদে ক্ষতিও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে মদে উপকারও আছে আর ক্ষতিও আছে, তবে ক্ষতির চাইতে উপকারের চাইতে ক্ষতি বেশি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসান্নাব আব্দুর রাজ্জাকের এর একটা ঘটনা পাওয়া যায় হাদিস মাস 7918-তে। আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন প্রথমেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরাতুল মাইদা 90 নম্বর আয়াত অবতীর্ণ করতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা খামরু মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া সবগুলো শয়তানের কাজ হারাম, এই আয়াত যদি আল্লাহ প্রথম দিন অবতীর্ণ করে দিতেন তাহলে একজন সাহাবীরাও তারা ঈমান আনত না। এটা কে বলছেন? আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেন, কি এমন হিকমা আছে, কি এমন কারণ আছে যে প্রথম দিন এই আয়াত যদি অবতীর্ণ করা হতো তাহলে সাহাবিরা এত অধর পরিমাণে তারা ইমান আনত না? আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলছেন কারণ সেই সময়তে আরবদের মধ্যে মদ এত প্রিয় খাবার, এত অনবদ্য সবাই খেত,
সহজে প্রথম দিনেই তারে মদ পান করাকে এরা হারাম নিজের জন্য মানতে পারত না। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধীরে 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 এই উম্মতকে চেঞ্জ করার জন্য একের পরে এক একের পরে এক একের পর এক আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। তার জন্য সূরা বাকারার প্রথম 219 নম্বর আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করে দেন, মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে অনেক সাহাবী ইচ্ছাকৃত নিজে থেকে মদ খা ছেড়ে দিয়েছিল, মদ তারা খেত না। আর অনেক সাহাবী অধিকাংশের সাহাবী তারা মনে করছেন যে না, মদকে তখন হারাম ঘোষণা করা হয় নাই, মদ কেন আমরা খাবো না। তারা মদ তখন মোটামুটি তাও খেতে থাকে, আর অনেকে আছে মদ তারা একদমই আয়াতের কারণে হারাম ঘোষণা করেনি, তারপর তারা নিজেদের জন্য এরা নিষিদ্ধ করে নিয়েছেন। কিছুদিন পর কয়েক মাস পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও একটা ঘটনা ক্রমে সূরাতুল নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 43-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যেও না, ওয়ান তুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। কথা বুঝতে পারছেন? এই আয়াত নিয়ে আবার ঝামেলাও আছে, মানে আয়াত নিয়ে ঝামেলা নয়, মানুষ উলামায়ে ক্রাইম এই আয়াতের মধ্যেও আবার আঙুল দিয়েছে। কিছু কিছু বাউল ফকির আছে দেখবেন, ওরা আবার বলে যে না মদ খাওয়া যাবে, কেন কোরআনের আয়াত আছে যদি এই অংশটা দিয়ে দেয়, আছে না নাই, শুধু লা তাকরাবুস সালাহ, নামাজের ধারের কাছেও যেও না, এই যে কোরআনের আয়াত, এই আয়াত থেকে ব্যবহার করে তারা অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় তারা থাকে কি থাকে না, থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা বাকারা 219 নম্বর আয়াত অবতীর্ণের পরে সাহাবীদের মধ্যে মোটামুটি একটা পর্যায় তৈরি হয়ে গেছে, মদের ক্ষতি এটা তারা এখন অনুভব করতে পারছে, মানে সাইকোলজি দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ট্রেন করছে, নার্সিং করছে যে তোমরা আস্তে আস্তে ছেড়ে দাও। সূরা নিসা 43 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে যায়, তোমরা নামাজের ধারে কাছে যেও না, যখন তোমরা মদ্যপান অবস্থায় থাকো, নেশাগ্রস্ত অবস্থায় থাকো। যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন অধিকাংশ নয় প্রায় 50-50 সাহাবী তারা তখন মনে করছে আল্লাহ এখানে মদকে তো একদম মোটামুটি হারামের কাছাকাছি নিয়ে গিয়েছে, আর আমরা মদ এখন যদি পান করি আর নামাজের মধ্যে যদি নেশা চলে আসে তাহলে আমাদের নামাজ হবে না। সাবিরে তখন মোটামুটি 50% কাছাকাছি তারা নিজেরাই নিজেদের তরফ থেকে তারা মদ খাওয়াকে বর্জন করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু তাআলা ধীরে ধীরে পরিবর্তন করছেন। আর আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাই তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু প্রথম দিনে মদকে যদি হারাম ঘোষণা করতেন তাহলে সাহাবীরা এত দ্রুত তারা ঈমান নিয়ে আসতো না, শুধু মদ তাদেরকে বাধা দিয়ে দিত যে আমরা একটা খেতে পারবো না। এই জন্য আল্লাহ ধীরে ধীরে এই মদকে হারাম করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। যখন এত অবতীর্ণ হয়ে যায় অনেক সাহাবী মদ খাওয়া বন্ধ করে দিলেন, আর অনেক সাহাবী হচ্ছে মদ খাবো তবে নামাজের অনেক পূর্বেই খাবো, নামাজে যেন নেশা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 90 এবার অবতীর্ণ করে দিলেন, একদম মদকে হারাম ঘোষণা করে দিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6771, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন মদের আয়াত যখন আল্লাহর নবীপুরে অবতীর্ণ হয় হারাম, তখন আমি ছুটতে 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 মানুষের সামনে প্রচার করতে লাগলাম, শোনো ইয়া রাসূল আল্লাহর উপরে নবীর উপরে মদ হারাম, এ আয়াত অবতীর্ণ হয়েছে, শোনো আল্লাহ নবীর উপরে ওহী এসেছে, নবী মদকে হারাম ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে, তোমরা শুনে রাখো মদ হারাম মদ হারাম, যে চিৎকার মারছে। ওই সময়তে আবু দরদা রাদিয়াল্লাহু আনহু, উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবী কে বলছে আমরা মদের ঢোক মেরে দিয়েছি, কে বলছে মদ আমরা তৈরি করছি, কে বলছে মদ আমি মানুষকে কাছে দিয়ে বেড়াচ্ছি। এই সময় যখন আনাস বিন মালিক ঘোষণা দিতে আসছে যে মদ হারাম, আল্লাহর আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আমরা সঙ্গে সঙ্গে যে যে অবস্থায় আছি সঙ্গে সঙ্গে মদের পাত্রগুলোকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। কোন কোন বর্ণনা আসছে যে সাহাবীরা মদের ঢোক মেরে দিয়েছে, তারা হাত পুড়ে দিয়ে উগলি আবার তুলে ফেলছে। আনাস বিন মালিক বলছে সেই দিন মদিনা আর মক্কায় শুধু মদের বন্যা চারিদিকে স্রোতে একদম প্রাবলে একদম ভেসে গিয়েছিল, আল্লাহর একটা আয়াতের কারণে। কারা কারা বিড়ি খান হাত তোলেন? হ্যাঁ কই, কোন দিকে? একজনও নাই ওই পিচ্ছিগুলো নাকি? ওর পুরো কোনো শরীয়তই ফরজ না, এই বিড়ি খোর একটাও নাই ভাই, আপনাদের চালাক বলে হুজুর আমি তো বিড়ি খাই না সিগারেট খাই,
আচ্ছা বিড়ি সিগারেট কারা খান আর জর্দা এই তিন কোম্পানি কে কে খান হাত তোলেন বিড়ি সিগারেট জর্দা কে কে খায় আরে হাত তোলেন ভাই হ্যাঁ কি রে ভাই হাত তোলেন না কেন একজনও নাই আরে সর্বনাশ সব জান্নাতের বাগানে বসে আছি নাকি আর এগুলো মানুষ না ফেরেশতা ফেরেশতা এই ফেরেশতা বলতে গেলে একটা ঘটনা মনে পড়ে গেল আমাদের হুজুরেরা ফেরেশতাকেও মদ খাওয়িয়েছে ফেরেশতারা সমস্ত গোনা থেকে পবিত্র আহলে সুন্নাহ ওয়াল জামার এটা আকীদা কিন্তু হুজুরা এটাও ছাড়েনি ওলামায়ে ক্রাইম যারা আছে এরা অবশেষে ফেরেশতা হারুত আর মারুতকে নিয়ে এসেছে টেনে নিয়ে এসে বলছে যে হারুত আর মারুত এই দুই ফেরেশতা জোহরা নামক একটা মেয়ের যখন প্রেমে পড়ে গেল ওই সময়তে মেয়েটার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করার জন্য যেমন প্রস্তাব হয়ে যায় অনেক ঘটনা শেষ পর্যন্ত ওই হারুত আর মারুত মদ খেয়ে মাতাল হয়ে তারপরে ওই নারীর সঙ্গে জেনা করেছে সন্তান হয়েছে সন্তানকে হত্যা করেছে ভাই এই ঘটনা বলা হয় কি হয় না তার মানে বোঝা গেল আমাদের ওলামায়ে ক্রাইম যারা আছে তারা ফেরেশতাকেও ছাড়েনি মানে ফেরেশতাকেও তারা মদ খাওয়িয়েছে এরা তো জর্দা খাচ্ছে খাচ্ছে এরা তো লুকিয়ে লুকিয়ে বিড়ি সিগারেট খায় খায় কেউ ফেরেশতাকে খাইয়েছে চিন্তা করা যায় এদের ক্ষমতা কত বড় ভাইজান তাহলে আপনারা আমরা বিশ্বাস করে নিলাম আপনারা একজন এখানে যারা এসেছেন কেউ আপনারা মদ খান না মদখোর আছেন নাকি বিড়িখোর বিড়িখোর জোরে বলেন নাইও বলছে আছেও বলছে কোনটা বিশ্বাস করি আচ্ছা নাই যারা নাই আছেন তারা একটু হাত তোলেন তো আচ্ছা যারা বলছেন বিড়ি খাওয়া আছে বিড়ি খোর আছেন চেনেন এমন কোন মানুষকে চেনেন নাকি এখানে দেখাতে হবে না দেখাবেন না লজ্জা পেয়ে যাবে দেখাবেন না তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে আছে ভাই বলেন তো আপনাদের এলাকায় এই কুমিল্লার সবচেয়ে বিখ্যাত কি রসমালাই হ্যাঁ কি রসমালাই নাম জানো মাতৃভাণ্ডার একদম বিখ্যাত আচ্ছা এই রসমালাই কে কে খেতে পছন্দ করেন তার একটু হাত তোলেন তো ভাইজান মাশাআল্লাহ মানে এতজন মানুষ রসমালাই খেতে পছন্দ করেন হাসি মুখে হাত তুলছেন কিন্তু যখন বললাম বিড়ি খড়কে আছে ওরা কিন্তু হাত তোলেনি কেন কারণ সে লজ্জা পাচ্ছে ভাই কাকে লজ্জা পাচ্ছেন আমাদেরকে লজ্জা পাচ্ছেন আল্লাহ তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতিপালক তাকে তুমি লজ্জা করো আল্লাহ সুবহানাহু যে জিনিসকে হারাম করেছেন নবী আলাইহিসসালাম যেটাকে হারাম করেছেন সেই জিনিস তুমি খাচ্ছ অথচ আম খাই জাম খাই ভাই মানুষের সামনে আমি প্রকাশ্যে হাত তুলতে পারি কি পারি না কিন্তু তুমি বিড়িখোর তুমি জর্দাখোর আজকে হাত তুলছ না এই হাত না তোলাই প্রমাণ করে এটা হারাম তোমার জন্য তুমি লজ্জা পাচ্ছ তুমি নিজেকে মনে করছো যে আমি অন্যায় করছি ভাই নিজের নাফসের সঙ্গে তুমি জুলুম করছো নিজে জানছো এটা হারাম এর জন্য তুমি হাত আজকে তুলছো না লজ্জা পাচ্ছ ভাই বলেন তো আপনার বাচ্চা যদি থাকে ছোট্ট একটা ছেলে আছে ওই ছেলেটা বাড়িতে গিয়েছেন আপনি মিষ্টি খাচ্ছেন খেতে খেতে প্লেটের কিছু অংশে এখনো মিষ্টি আছে টেবিলে পুরে রেখে দিয়েছেন আপনার 7 বছরের 10 বছরের ছেলেটা ছুটতে ছুটতে এসে যদি বাকি মিষ্টি তুলে খেয়ে নাই আপনার ছেলেকে কি বলবেন ভালো হয়েছে খাও বাবা খাওয়ার দুটো বেশি খাও এটা তো বলবেন এখন আপনি মিষ্টি খাওয়া শেষ ছেলেও মিষ্টি খেয়েছে এখন এটা সিগারেট ধরিয়েছেন এখন এই সিগারেট ধরার পরে কয়েকটা টান মেরে টেবিলে রেখে দিয়েছেন আর আপনার ছেলে যদি হুবহু আপনার মতো আবার তুলে যদি টান মেরে দেয় আর নাক দিয়ে আর মুখ দিয়ে যদি ধোঁয়া বের করে ছেলেকে কি বলবেন জি বাপ কা বেটা খা বেটা এটা বলবেন না উল্টো থাপ্পড় দেবেন কি করবেন উল্টো থাপ্পড় দেবেন কেন আপনি বুঝতে পারছেন নিজেই যে আমি খাচ্ছি খাচ্ছি গোনা করছি করছি বাবা তুই গোনা করিস না মানে আপনি নিজের অন্তর সাক্ষী দিচ্ছে এটা আমার ছেলের খাবার নয় জামে তিরমিজির হাদিস আছে আল্লাহ নবী বলছেন যে মানের নিজে খাবে ওই মানের স্ত্রীকে খাওয়াতে হবে মানে স্ত্রীর হক আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াতে হবে মানে এক টান সিগারেট আপনি খাবেন আর বউটাকে বলেন তুমি এক টান মারো এই সিগারেট খাওয়া জোর দেখাওয়া তাদের জন্য জায়েজ যে হক আদায় করতে পারবে নিজে এক টান খাবে বউটাকে বলবে যে তুমি এক টান মারো
নিজের 17-18 বছর মেয়ে আছে বলে মা তুই একটান মার যদি এইভাবে গোটা ফ্যামিলি প্যাকেজ একসঙ্গে যদি বসে যদি খেতে পারেন তাহলে আপনার জন্য আমরা চিন্তা করে দেখব যেটা স্পেশাল ভাবে আপনার জন্য জায়েজ করা যায় কি যায় না ভাই কোনো হালাল খাবার পায়খানা ঘরে বসে খেতে পারবেন না শ্বশুর বাড়ি গিয়েছেন কোটিপতি শ্বশুর একদম হাই কমোড আছে সুন্দর মুজাক প্লেট টাচ দিয়ে বাথরুম পায়খানা করে দেওয়া আছে এখন আপনিও ট্রেন ধরে ঢাকায় আসবেন 5:50 ধরেন ট্রেন এখন আপনি 5টার দিকে ধরেন বের হবেন গাড়িতে উঠে ট্রেন ধরবেন সময় হাতে নেই একদম শেষ টাইম এখন সেই সময় আপনার খিদাও পেয়েছে আবার হাঁকুও চেপিয়েছে একসঙ্গে দুটো এখন আপনি ভাবছেন যে না খাওয়া পরে হবে আগে চলে গেছেন কার কাছে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানির সঙ্গে দেখা করতে ওটা ওর ঘর ওটা কার ঘর মির্জা কাদিয়ানির ঘর কারণ ওখানে সে মরেছিল কথা বুঝতে পারছেন না ভাই পায়খানা ঘরে ঢুকে পড়েছেন এখন আপনার স্ত্রী ভাবছে কুমিল্লার মেয়ে খুব বুদ্ধিমতী ভাবতে মায়ের স্বামী না খেয়ে চলে যাবে তো এক কাজ করি সুন্দরভাবে প্লেটে ভাত মাংস যা আছে সব সাজিয়েছে আপনি পায়খানা ফিরছেন আরামসে শ্বশুর বাড়ির পায়খানা মজাই আলাদা নতুন জামাই আর আপনার নতুন স্ত্রী সবেমাত্র বিয়ে হয়েছে প্রথম গিয়েছেন আর বউ একদম সুন্দর করে সাজিয়ে আপনাকে খাবার দিয়ে দিয়েছে প্লেটে পায়খানা গেট খুলে বলছে নাও তাড়াতাড়ি খেয়ে নাও এখন পায়খানা ঘরে বসে একদিক দিয়ে হাগু করবেন আর এক দিয়ে খাবেন ভাই খেতে পারবেন কেউ আছেন কেউ খেতে পারবেন আচ্ছা পায়খানা ঘরে বসে কলা খেতে পারবেন এক কাপ চা কফি পৃথিবীর কোন হালাল খাবার পায়খানা ঘরে বসে খাওয়া যায় কিন্তু আমাদের মধ্যে যে আছে বিড়িখোর জর্দাখোর ভাই ওই পায়খানা ঘরে খেতে পারে কি পারে না পায়খানা ঘরে খায় কি খায় না আরে খায় তো খায় এই শিক্ষিত মানুষ আবার বলে আরে ভাই বলেন কি সকল বলে একটা না মানলে আমার পায়খানায় ক্লিয়ার হয় না চিন্তা করেছেন পৃথিবীর কোনো হালাল খাবার খাওয়া যায় না কোনো হালাল খাবার নেই কোনো রুচিশীল মানুষ পায়খানা ঘরে বসে খাবে কিন্তু এই নোংরা মানে তার শরীরটা এত উল্টো হয়ে গেছে যে হারাম খেয়ে হারাম না খেলে নাপাক জিনিস আর বের হয় না মানে আগে হারাম খেতে হবে তো নাপাক জিনিস বের হবে মানে সিস্টেম পুরো উল্টো হয়ে গেছে আসে না নাই আচ্ছা এই রোগ কার কার আছে একটু হাত তুলে তো না খেলে পায়খানা ক্লিয়ার হয় না হ্যাঁ কে আছে ট্রিটমেন্ট হবে আজকে কেউ নাই আরে কোথায় এসে ওয়াজ করলাম ভালো মাসে গেছে ওয়াজ করে লাভ আছে বিড়িখোর জর্দাখোর মদঘোর থাকবে তাদেরকে বলবো তো আপনারা কেউ কিছু খান না এটা কেমন হয়ে গেল না ভাইজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হালাল খাওয়ার এবং হারাম উপার্জন করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সময় শুধু আপনাকে এই কথা যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে এই কথা বললাম পৃথিবীতে একমাত্র নেশাজাত দ্রব্যের কারণে পৃথিবীর সবচাইতে যে কোনো জায়গা থেকে আপনি ক্ষতি আর ক্ষতি এর কোনো উপকার নাই কোটি কোটি টাকা চলে যাচ্ছে প্রতিদিন বাংলাদেশ থেকে অনার্থ এটা নয় হালাল উপার্জন করবেন আর হালাল উপার্জনটা সীমাবদ্ধ নয় হালাল উপার্জন করে যদি হারাম খান হালাল টাকা দিয়ে ওটাও সমস্যা কথা বুঝতে পারছেন তো সমাজে শুধু আমি যে কথা বলতে যাচ্ছিলাম গোটা বিশ্ব জগতে ডিভোর্সের কারণ জানা আছে এবং আলেম ওলামা এটার খুব ভালোভাবে বলতে পারবে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে এক বৈঠকে তিন তালাক দিয়েছে ভাই আছে না সমাজে তিন তালাক হবে কি হবে না এটা পরের ইস্যু কিন্তু অধিকাংশ মাসালা যখন জিজ্ঞাসা করে তখন এসে বলে স্বামী বলে যে হুজুর রাগের মাথায় মদ খেয়ে বউকে তিন তালাক দিয়ে দিয়েছি এখন এই তালাক হয়েছে কি হয় নাই বা আছে না নাই কথা বলেন অধিকাংশ ডিভোর্স হওয়ার কারণ কোনটা রাগের মাথায় এসে তালাক দিয়েছি মদ খেয়ে মাতাল অবস্থায় তালাক দিয়েছি তার মানে বোঝা যাচ্ছে আপনার মদের দ্বারা আপনার সংসার ভাই ধ্বংস হয় কি হয় না এক রোড অ্যাক্সিডেন্ট মদের কারণে নেশাজাত দ্রব্যের কারণে নিজের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মনমানিল্য আপনার এই নেশাজাত দ্রব্যের মাধ্যমে আছে
ভাই আপনার সমাজে এমন কোন নেশাকরকে দেখেছেন যে নেশা করার জন্য স্ত্রীর মালা খুলে নিয়ে বিক্রি করে নেশা করছে আছে না নাই বেশি না কম এটা সবচেয়ে বেশি এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যখন বিবাহ করবে বিবাহের পূর্বে ধার্মিকতাকে প্রাধান্য দিতে কিন্তু আমরা ধার্মিকতাকে প্রাধান্য দিই নাই অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কোনো একজন ছেলে একজন যুবা তার দাড়ি আছে মুখে মাথায় টুপি পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোনো মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেয় বা মেয়ের বালাকে যদি প্রস্তাব দেয় ওই মেয়ে তখন বলে এই লোকটা তো হুজুর এর সঙ্গে বিয়ে করা যাবে না আছে না নাই আমি বলছি না যে সে মাদ্রাসায় পড়েছে যদি ইয়াং ছেলে চাকরি করে হাই স্কুলেও চাকরি করে আর মুখে যদি দাড়ি থাকে মাথায় যদি টুপি থাকে আর যদি পাঞ্জাবি পায়জামা পরে তো মেয়েরা প্রথমে ইগনোর করে দেয় আছে না নাই শুধু হুজুর এই অজুহাতে দাড়ি এই অজুহাতে অবাক হই ওখানে যখন মেয়েটা কোনো জেনারেল শিক্ষিত একটা ছেলেকে বিয়ে করেছে যে একদম মেয়ে মানুষের মতো চকচকে গালে কোনো দাড়ি নাই একদম দেখে বোঝাই যায় না কোনটা স্বামী কোনটা স্ত্রী তাকে বিয়ে করেছে আর বিয়ে করার পরে যখন প্রতিদিন রাতে রাতে মাল খেয়ে আসে আর বউটা যখন দুমদাম পেছনে দেয় আবার যখন দেখে যে না তার স্বামী অন্য কোনো ছেলের সঙ্গে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে ভাই এমন ঘটনা আছে না নাই ওই মেয়েগুলো আবার আমাদের কাছে এসে বলে যে হুজুর আমার স্বামীটা শুধু মদ খায় প্রতিদিন আমাকে পিটুনি দেয় একটু আমার স্বামীটাকে বলেন না একটু মসজিদে নামাজ টামাজ পড়বেন নামাজি বানান না ভাই আছে না নাই কথা বলেন তার মানে বোঝা গেল বিয়ের আগে দাড়িওয়ালা ছেলেটাকে ইগনোর করে দিয়েছে ও নেশা করে না এটা দেখে না কিন্তু বিয়ের পরে ও জেনারেল শিক্ষিত একটা ছেলেকে যে দুনিয়া দুনিয়া করে পাগল তার পেছনে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে গিয়ে প্রতিদিন মারও খাচ্ছে ডিভোর্স হচ্ছে অন্তত মনে রাখবেন যেসব মেয়েরা এসেছে বা আমাদের আলোচনা শুনবেন যদি বিয়ে করতে হয় প্রথমে হুজুরকে করেন দুটো লাভ এক কাছে যদি যাই মুখে গন্ধ পাবে না ভাই পাবে কথা বলেন আর সুনান ইবনে মাজাহ হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা পিয়াজ রসুন এই গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে এসো না দুজন কষ্ট পায় এক ফেরেশতা কারা ফেরেশতা আর দুই মুসল্লিরা কষ্ট পায় তার মানে বোঝা গেল যদি এই নেশাজাত দ্রব্য খান ভাই বিড়িত গন্ধ আছে না নাই জর্দাতে আছে না নাই বিড়ি এবং জর্দাতে আছে তার মানে বোঝা যাচ্ছে স্ত্রী কষ্ট পায় কি পায় না তার মানে স্ত্রীর হকও বিছানা ঠিক মতো দিতে পারছে না এই মদ কর মাতাল জর্দা কর বুড়ি কর হিরঞ্চি কর আবার ফেরেশতাকে কষ্ট দিচ্ছে তাই এখানে মেয়েদেরকে সচেতন থাকা উচিত তাদের পরামর্শ কিভাবে এই মাদকতা নাশ করবেন প্রথম বউগুলোকে আন্দোলন করতে হবে যদি তুমি বিড়ি খেয়ে এসেছো জর্দা খেয়ে এসেছো আর মদ খেয়ে এসেছো বিছানায় না চোখের তলে থাকো বলে যতদিন তুমি বন্ধ না করছো এই জর্দা খাওয়া আর বিড়ি খাওয়া আর সিগারেট খাওয়া আর মদ খাওয়া ততদিন আমার কাছে আসবে না তুমি চকির তলে তুমি শুয়ে থাকো কথা বুঝতে পারছেন এটা মেয়েরা প্রথম পরে কোন নেশা আগে উঠে দেখা যাবে একটা নেশা ঠিক রাখতে গেলে আর একটা নেশাকে আগে কবর দিতে হবে মেয়েরা যদি শক্ত হয় ইনশাল্লাহ অচিরে খুব দ্রুত ভাই এই ছোট খাটো নেশা আর বড় নেশা যাই বলেন না কেন ওই নেশার কাছে সব কিছু এত পায়ের তলে ভরে থাকবে তাই মেয়েদেরকে আন্দোলন করতে হবে এক নাম্বার কথা বুঝতে পারছেন আচ্ছা এখানে একটা বিষয় বলি একটা বই দেখাবো এই বইটা হচ্ছে আহকামে শরীয়ত কি নাম বললাম বইটা লিখেছে আলা হযরত আহমদ রেজা খান বরেলভী বাংলাদেশে যারা সুন্নি নাম করা টুন্নি আছে তাদের ইমাম একদম তারা মনে করে এ আল্লাহর ওলি তো না একদম কত বড় যে ওলি নাম রয়েছে আলা হযরত মানে আলা সব চাইতে বড় মানে এর মতো আর হযরত নাই দুনিয়াতে উনার এ বইটা আহকামে শরীয়ত পৃষ্ঠা নাম্বার 247 কত নাম্বার পৃষ্ঠা 247 নাম্বার পৃষ্ঠা এটা হচ্ছে আমাদের সুন্নি ভাইদের লেখা কাদের লেখা সুন্নি ভাইদের লেখা আরেকটা বই দেখো পাশাপাশি সময় অল্প আরেকটা আপনাদেরকে দেখালেই আপনারা বুঝতে পারবেন আর এই বইটা দেখাবো এটা ফতোয়া রাশেদিয়া রশিদ আহমেদ গাঙ্গুহির লেখা
এটা হচ্ছে আমাদের কিউডবো যে ফিরকা মানুষ তথা হানাফি দেওবন্দি কথা বুঝতে পারছেন আশারি ওয়া মাতুরুদি এই যে তাদের ফতোয়ার গ্রন্থ কি নাম ফতোয়াল রাশেদিয়া আচ্ছা এই বইটার 127 নম্বর পৃষ্ঠা বলেন ফতোয়াল রাশেদিয়া আরো জোরে ফতোয়াল রাশেদিয়া পৃষ্ঠা নম্বর 127 কিউডবোর ফতোয়া আচ্ছা চলেন এবার আমরা পড়ে নি 127 নম্বর পৃষ্ঠায় জেনে যান অন্তত এটাকে গ্রহণ করে যান এখানে একটা প্রশ্ন করা হয়েছে মসজিদে বিড়ি সিগারেট খাওয়া প্রশ্নটা ভয়ঙ্কর না মানুষ মসজিদের বাইরে খায় তো খায় মানে এটা তো জায়েজ কোনো সমস্যা নাই মসজিদের বাইরে হুজুরকে প্রশ্ন হচ্ছে হুজুর মসজিদের ভেতর কি খাওয়া যাবে চিন্তা করেছেন এবার দেখেন উত্তর দিচ্ছেন হুক্কা বিড়ি সিগারেট হুক্কা বোঝেন চাচা এটা তো আপনার বেশি বোঝা উচিত হুক্কা কোনটা একদম লম্বা মানে এমন টান দেবে একবার যদি টান দেয় এই দু চারজন যদি টান দেয় গোটা এলাকা অন্ধকার করে দিবে এটাকে হুক্কা আচ্ছা বিড়ি আচ্ছা সিগারেট বলছে হুক্কা বিড়ি সিগারেট তথা ধূমপান করার স্বাভাবিক অবস্থায় মাকরু পরিত্যাজ্য দুই তবে কোনো ব্যক্তি যদি এগুলো পরিমাণে অভ্যস্ত হয়ে যায় বলছে এগুলো তো মাকরু তবে কোনো ব্যক্তি যদি এগুলো খেতে যদি অভ্যস্ত হয়ে যায় দুই এগুলো ছাড়া থাকতে না পারে মানে কোনো মাতাল যদি এগুলো না ছাড়া থাকতে না পারে মানে পাগল পাগল হয়ে যায় হাত মুখ ক্যারামারা ধরে যায় ওই জন্য ফতোয়া দিচ্ছে দেখ স্পেশাল ফতোয়া তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধার্তব্য হবে মানে তখন এটা আর নেশা নয় এটা হচ্ছে ঔষধ বলে কোনো ব্যক্তি জর্দা বিড়ি সিগারেট হুক্কা এগুলো খায় আর এগুলো ছাড়া যদি তার ভালো না লাগে বা যদি নিজেকে যদি অস্বস্তিকর মনে করে বা ক্যারামেরা ধরে যাচ্ছে মানে এগুলো পাচ্ছে না যখন তখনকার ফতোয়া কি এখন বলছে তখন ইতিকাফ কারীর জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে মসজিদে আসিবে ভাই একদম আমাদের কিউট ভাই ফতোয়া পরিষ্কার ভাই তিনি বলছেন তাদের ওলামারা বলে যাচ্ছেন যে কেউ যদি ইতিকাফ মানে বুঝেন না ভাই জান রোজার মাসে যে ঘর মসজিদে থাকতে হয় 10 দিন এই সময়তে কোনো ব্যক্তি যদি জর্দাখোর থাকে হুক্কা মানে গাঁজাখোর থাকে আর হচ্ছে সিগারেটখোর থাকে তাহলে ইতিকাফ রত অবস্থায় মসজিদে তো খেতে পারবে না তবে মসজিদের বাইরে ইফতার করে গিয়ে খাবে মসজিদের পেছনে টানবে গাঁজার আসর বসাবে বসানোর পর আবার দুর্গন্ধ দূর করে চকলেট টকলেট খেয়ে মসজিদে আবার এসে সাধুরূপী শয়তান এসে আবার ইতিকাফে বসে যাবে এটা আবার কিউট ভাইয়ের ফতোয়া ভাই বলেন এরকম ফতোয়া যদি সমাজে চলে কোশ্চেন তাহলে কখনো এইসব জিনিসগুলোকে হারাম জনসাধারণ মানবে মানবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই নেশাজাত দ্রব্যকে হারাম বলার সমস্ত ওলামাদের ইজমা তত ঐক্যমত হওয়া তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত শুধু আপনার কাছে ছোট্ট একটা বার্তা আপনারা জানেন এই অত্র অঞ্চলে কুমিল্লাতে এই প্রথম সর্ববৃহৎ মাদ্রাসাই মোহাম্মদিয়া সালাফিয়া যেটা আজকে আপনারা এসেছেন এই সালাফি মাদ্রাসা আমরা চাই এই আপনাদের বিশেষ করে কুমিল্লা শহরে যেখানে বেদাত আর বেদাতি চতুর্দিকে ঘিরে ধরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাই মোহাম্মদিয়া সালাফিয়াকে যেন কবুল করে তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব ইনশাআল্লাহ বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি এই সালাফি কনফারেন্স কবুল করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মাদ্রাসাই মোহাম্মদিয়া তুমি কবুল করো আমিন দুই নাম্বার শুধু আল্লাহকে বললে হবে না কার কার হালাল ইনকাম করে একটু হাত তোলেন তো বলেন হালাল হালাল হারাম না হালাল ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ যারা হালাল ইনকাম করেন দোয়ার পাশাপাশি আজকে যারা এখানে এসেছেন এই প্রোগ্রাম করার জন্য খরচ আছে এবং এখানে তিনতলা পর্যন্ত ফাউন্ডেশন চলছে কাজ শুরু হবে তো আপনাদেরকে চাকুল অনুরোধ অন্তত পক্ষে আজকে যারা এসেছেন যারা তো পারবেন পারবেন আর যারা না পারবেন তারাও ইনশাআল্লাহ
এক দিন যা হালাল ইনকাম করেন এক দিনের টাকা যদি 100 হয় 100 200 হলে 200 300 হলে 300 টাকা এক দিনকার ইনকামের টাকা ইনশাআল্লাহ এই এই মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়াকে ইনশাআল্লাহ আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর টাকা নাই বিকাশ আছে কি আছে বিকাশ আছে ইনশাআল্লাহ দিয়ে যাব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই মাদ্রাসা এবং যারা এখানে এসেছে প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।